হ্যালো ভিওর্স আই এম ইঞ্জিনিয়ার মেজবা রহমান ফ্রম টেক ডি সাপোর্ট আজকে একটা রাউটার আনবক্সিং করব রিভিউ করব এবং কনফিগার করে দেখাব এবং সাথে প্রাইসটাও কত সেটা বলব এটা একটা মাইক্রোটিক রাউটার এটার মডেল আর বি ডাবল ওয়ান ডাবল জিরো এ এইস এক্স টু প্রথমে এটা আমি আনবক্সিং করব এরপর রিভিউ করব বক্স খোলার পরে প্রথমে যে জিনিসটা আমরা দেখতে পাব সেটা হচ্ছে কেবল পাওয়ার কেবল এগুলো হলো স্ক্রু এই দুইটা হলো র্যাক মাউন্ট কিট ও ইএম এটা মাইক্রোটিক রাউটারের ম্যানুয়াল বুক এটাই হচ্ছে মেন রাউটার রাউটারের সামনের দিকে ডান সাইডে রাউটারের মডেল নাম্বার লেখা আছে ডাবল ওয়ান ডাবল জিরো এ X2 এক্স এই রাউটারে মোট তেরোটি পোর্ট আছে সবগুলোই গেগা পোর্ট এখানে ইথার ওয়ান থেকে ইথার টেন পর্যন্ত দুইটা গ্রুপ করা হয়েছে ইথার ওয়ান থেকে ইথার ফাইভ পর্যন্ত গ্রুপ ওয়ান ইথার সিক্স থেকে ইথার টেন পর্যন্ত গ্রুপ টু এগুলো চাইলে আপনি সুইস পোর্ট হিসেবে ব্যবহার করতে পারবেন ইথার ইলেভেন এবং ইথার টুয়েলভ এই দুইটা বাইপাস পোর্ট অর্থাৎ এই দুইটা পোর্ট রিডান্ডেন্ট কানেকশনের জন্য ব্যবহার করতে পারবেন একটা পোর্ট নষ্ট হয়ে গেলে আরেকটা পোর্ট দিয়ে কানেকশন আপ থাকবে এটা বাটন বাইপাস পোর্টের বাটন এটা অন অফ বাটন তেরো নম্বর ইথার পোর্টটা পিওই এবং বুট পোর্ট মাইক্রোটিক রাউটারের অপারেটিং সিস্টেম ডাউন হয়ে গেলে এই পোর্ট ব্যবহার করে অপারেটিং সিস্টেম দেওয়া যাবে এবং পিওই সুইচের মাধ্যমে এবং পিওই অ্যাডাপ্টারের মাধ্যমে এই পোর্ট ব্যবহার করে পাওয়ার ছাড়াই এই রাউটারটি আপ করা যাবে এটা কনসোল পোর্ট কনসোল কেবলের মাধ্যমে এই পোর্ট দিয়ে রাউটার কনফিগার করা যাবে রাউটারের পিছনের দিকে বা সাইডে পাওয়ার পোর্ট আছে এবং ডান সাইডে দুটা ফ্যান আছে এই দুইটা ফ্যান রাউটারটি ঠান্ডা করার কাজে ব্যবহৃত হয় এটা অ্যালমোনিয়ামের তৈরি যার কারণে এটা সহজে মরছে পড়বে না এটার ওজন আনুমানিক তিন কেজি মতো হবে এটা গেগা রাউটার এর র্যাম টু জিবি এর স্টোরেজ স্পেস একশো আঠাশ এমবি সিপিউ কোর টু সিপিউ ফ্রিকোয়েন্সি ওয়ান জিরো ডাবল সিক্স মেগাহার্স গিগার আউটার হলেও আপনি সর্বোচ্চ সাতশো থেকে আটশো এমবি ব্যান্ডউইথ ম্যানেজ করতে পারবেন মিনিমাম পাঁচশো ইউজার আপনি কিউ করতে পারবেন এটা দিয়ে আপনি আইএসটি বিজনেস করতে পারবেন এবং বড় অফিসে আপনি সেট আপ করতে পারবেন এর মাধ্যমে আপনি ব্যান্ডউইথ ম্যানেজ করতে পারবেন পিপিওই সার্ভার কনফিগার করতে পারবেন হটস্পট সার্ভার কনফিগার করতে পারবেন বিজিবি করতে পারবেন পোর্ট ফরওয়ার্ডিং করতে পারবেন লোড ব্যালেন্সিং করতে পারবেন ভিপিএন করতে পারবেন এটার প্রাইস মার্কেটে আপনি আঠাশ হাজার থেকে তিরিশ হাজারের ভিতর পেয়ে যাবেন এখন এটাকে পাওয়ার দিব এরপর কনফিগার করব এখন রাউটারটি পাওয়ার দিয়ে রাউটারটি অন করব হ্যাঁ রাউটারে পাওয়ার চলে আসছে রাউটারের গুলো জ্বলতেছে এখন কনফিগার করার জন্য কেবল লাগাবো এই কেবলটা লাগাবো ইথার ওয়ানে এটা ওয়াইন কানেকশন আর এই কেবলটা লাগাবো ইথার টেনে এটা ল্যান্ড কানেকশন এর আরেকটা মাথা আমি লাগাবো আমার ল্যাপটপে ল্যাপটপের মাধ্যমে এই রাউটারটা আমি কনফিগার করব এখন ল্যাপটপে চলে যাব কনফিগার করার জন্য এখানে একটা ডিজাইনের মাধ্যমে বোঝানো হয়েছে কীভাবে কানেকশন করা হয়েছে রাউটারে এবং কোন আইপি ব্যবহার করে এই রাউটারটি কনফিগার করা হবে ইথার ওয়ানে আমি দিয়েছি ওয়াইন কানেকশন এবং ইথার টেনে আমি দিয়েছি ল্যান কানেকশন যেটা আমার ল্যাপটপে লেগেছে এখানে ওয়াইনের আইপি আছে টেন ডট জিরো ডট টু হান্ড্রেড ডট ফিফটি এখানে ল্যানের আইপি আছে একশো বিরানব্বই ডট একশো আটষট্টি ডট এক ডট এক এভাবে আমরা রাউটারটি কনফিগার করব প্রথমে কনফিগার করার জন্য একটা সফটওয়্যারের প্রয়োজন সেটা হচ্ছে মাইক্রোটিকের উইনবক্স আমি মাইক্রোটিকের উইনবক্সটা ডাউনলোড করব ব্রাউজারে গিয়ে গুগলে যাব লিখবো মাইক্রোটিক উইনবক্স এন্টার দিব প্রথমে যে লিঙ্কটা আছে এই লিঙ্কে ক্লিক করব এই যে দেখুন ডাউনলোড লিঙ্ক এখানে থার্টি টু বিট এবং সিক্সটি ফোর বিট দুইটাই আছে আপনারা যেটা প্রয়োজন সেটা ডাউনলোড করে নেবেন আমি সিক্সটি ফোর ডাউনলোড করব এই লিঙ্কে ক্লিক করব সেভে ক্লিক করব এই দেখুন ডাউনলোড হয়ে গেছে খুব ছোট্ট একটা ফাইল দ্রুত ডাউনলোড হয়ে যায় এই যে উইনবক্স এটাই আমি ডাউনলোড করেছি এই উইনবক্স ব্যবহার করে অর্ডারটা অ্যাক্সেস করতে হবে উইনবক্সে ডাবল ক্লিক করবো রানে ক্লিক করব নেই বর্ষে ক্লিক করতে হবে নেই বর্ষে ক্লিক করার পরে এই অপশানগুলো আসবে এগুলো রাউটারের বিবরণী বা থেকে প্রথমে ম্যাক অ্যাড্রেস শো করছে এরপর আইপি অ্যাড্রেস জিরো 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 শো করছে এরপরে আইডেন্টি এরপরে ভার্সন এরপরে ব্রড অর্থাৎ মডেল নাম্বারটা শো করছে এরপরে আপ টাইম অর্থাৎ কত সময় ধরে এই রাউটারটি আপ আছে সেই টাইমটা শো করতেছে এখন আমরা রাউটারটি লগ ইন করব এই জন্যে ম্যাক অ্যাড্রেসে ক্লিক করব এখানে লগ ইন অ্যাডমিন কোনো পাসওয়ার্ড নেই এখন কানেক্টে ক্লিক করব হ্যাঁ আমরা এখন রাউটারের ভিতরে ঢুকে গিয়েছি প্রথমে কয়েকটা অপশন দিছে রিমুভ কনফিগারেশন শো স্ক্রিপ্ট ওকে তো আমরা রাউটারে যদি কোনো কনফিগার থেকে থাকে পুরো রিমুভ করে দিব তো রিমুভ কনফিগারে ক্লিক করব হ্যাঁ রিমুভ হয়ে গেছে একটা রিস্টার্ট নিতে পারে উইনবক্স উপরের দিকে উইনবক্স ভার্সন এবং মাইক্রোটিক মডেল নাম্বার দেখাচ্ছে এখন সিস্টেমে ক্লিক করব রিসোর্সে ক্লিক করবো এখান থেকেও রাউটারের বিবরণী দেখা যায় প্রথমে আছে আপ টাইম এরপরে আছে মেমোরি এরপরে আছে সিপিইউ সিপিইউ ফ্রিকোয়েন্সি ওয়ান জিরো ডাবল সিক্স মেগাহার্স এরপরে আছে হার্ড ডিস্ক এটা হচ্ছে মডেল নাম্বার এটা ভার্সন এটা বিল টাইম এই সমস্ত ইনফরমেশন এখান থেকে আমরা দেখতে পাব এখন ইন্টারফেসে ক্লিক করবো এই রাউটারে যতগুলো ইথার পোর্ট আছে সেটা এখানে দেখাচ্ছে অর্থাৎ তেরোটা পোর্ট আছে এই রাউটারে এটা ওয়্যারলেস অপশন এটা ব্রিজ এখানে ব্রিজ কনফিগার করতে হয় এখানে পিপিপি এখানে পিপিপি কনফিগার করতে হয় সুইস মেস আইপি এখানে অনেক অপশন আছে আইপি কনফিগার সহ আরও অনেক কাজ করা যায় এখান থেকে এমপিএলএস আইপিভি সিক্স এখান থেকে আইপিভি সিক্স কনফিগার করতে হয় রাউটিং এখান থেকে বিজিপি ওএসপিএফ রিপ কনফিগার করতে হয় সিস্টেম এখানে সিস্টেম টুলস আছে কিউস এখানে ইউজারের কিউ করতে হয় ফাইলস এখান থেকে রাউটারের ব্যাক আপ নেওয়া যায় এবং রিস্টোর করা যায় এটা লগ এখান থেকে রাউটারের লগ দেখা যায় রেডিয়াস এখান থেকে রেডিয়াস সার্ভার কনফিগার করা যায় টুলস রাউটারের টুলস এখানে আসে এই টুলস ইউজ করে বিভিন্ন কাজ করা যায় টার্মিনাল কমান্ডের মাধ্যমে কনফিগার সহ আরও অনেক কাজ করা যায় এখান থেকে এখন আমি রাউটারটা কনফিগার করব ইন্টারফেসে ক্লিক করব আমি কেবল কানেকশন করেছি ইথার ওয়ানে এবং ইথার টেনে ইথার ওয়ানে দিয়েছি ওয়ান কানেকশন এবং ইথার টেনে দিয়েছি ল্যান্ড কানেকশন এই দুইটা পোর্টে আর শো করতেছে কেবল কানেকশন করেছি তাই আমি এখানে বোঝার সুবিধার্থে লিখে রাখবো ইথার ওয়ানে লিখবো ওয়ান ইথার টেনে লিখব ল্যান এখন আইপি থেকে অ্যাড্রেসে যাব অ্যাড্রেসে গিয়ে ল্যান এবং ওয়াইন কনফিগার করবো প্রথমে ওয়াইন কনফিগার করবো প্লাস অপশানে ক্লিক করবো প্লাস অপশানে ক্লিক করে কনফিগার করতে হবে আইসপি থেকে যে আইপিটা দিয়েছে সেটা কনফিউয়ার করবো আইএসপি থেকে যে আইপিটা দিয়েছি সেটা হলো টেন ডট জিরো ডট টু হান্ড্রেড ডট ফিফটি অ্যাড্রেসে আইপিটা বসাবো টেন ডট জিরো ডট টু হান্ড্রেড ডট ফিফটি স্ল্যাশ টোয়েন্টি ফোর ইন্টারফেস সিলেক্ট করবো ইথ আর ওয়ান এটা ওয়াইন ইন্টারফেস অ্যাপ্লাই করে ওকে করবো এখন ল্যানের আইপি বসাবো প্লাস অপশানে ক্লিক করবো ল্যানে আমরা একটা আইপি দিব একশো বিরানব্বই ডট একশো আটষট্টি ডট এক ডট এক অ্যাড্রেসে আইপিটা বসাবো একশো বিরানব্বই ডট একশো আটষট্টি ডট এক ডট এক স্ল্যাশ টোয়েন্টি ফোর ইন্টারফেস সিলেক্ট করবো ইথার টেন এটা ল্যান ইন্টারফেস অ্যাপ্লাই করে ওকে করবো বোঝার সুবিধার্থে আমি লিখে রাখবো প্রথমটা ওয়ান এবং দ্বিতীয়টা ল্যান আমাদের আইপি অ্যাড্রেস অ্যাড করা হয়ে গেছে এখন নিউ টার্মিনালে যাব এখানে পিং করবো গুগল কে পিং এইট ডট এইট ডট এইট ডট এইট এন্টার দেব এখানে শো করছে নো রাউট টু হোস্ট অর্থাৎ এখনও ইন্টারনেট আসেনি রাউটারে এর কারণ এখনও কনফিয়ার করা হয় নাই ডিএনএস ন্যাট এবং গেটওয়ে কনফিয়ার করতে হবে এরপর ইন্টারনেট পাব রাউটারে প্রথমে ডিএনএস কনফিয়ার করব আইপি থেকে ডিএনএস সার্ভার্সে গুগল ডিএনএসটা দিব এইট ডট এইট ডট এইট ডট এইট নিচের এরোতে ক্লিক করব এখানে আরেকটা ডিএনএস দিব ফোর ডট টু ডট টু ডট ওয়ান অ্যাপ্লাই করে ওকে করবো ডিএনএস কনফিয়ার করাও হয়ে গেছে এখন আমরা নেট কনফিয়ার করবো আইপি থেকে ফায়ারঅল এরপর ন্যাট প্লাসে ক্লিক করবো এস আর সি অ্যাড্রেসটা দিতে হবে এস আর সি অ্যাড্রেসটা হলো একশো বিরানব্বই এরপর অ্যাকশানে যাবো অ্যাকশানে মাস্ক্রেড সিলেক্ট করব অ্যাপ্লাই করে ওকে করবো হ্যাঁ নেট কনফিগার করাও হয়ে গেছে এখন কনফিগার করবো গেটওয়ে আইপি থেকে রাউস প্লাসে ক্লিক করব গেটওয়ে আইপিটা হলো আইসপি থেকে যে আইপিটা পেয়েছি তার গেটওয়ে আইপি টেন ডট জিরো ডট টু হান্ড্রেড ডট এক গেটওয়েতে বসাবো টেন ডট জিরো ডট টু হান্ড্রেড ডট ওয়ান অ্যাপ্লাই করে ওকে করবো হ্যাঁ গেটওয়েও কনফিগার করা হয়ে গেছে দেখুন এখানে টার্মিনালে গুগলকে পিং দিয়েছিলাম সেখানে গুগলকে পিং পাচ্ছে তার মানে রাউটার থেকে ইন্টারনেট পাচ্ছে আমাদের কনফিগার করা কিন্তু হয়ে গেছে এখন যদি ল্যাপটপে একটা ল্যানের আইপি বসাই তাহলে ল্যাপটপ থেকেও ইন্টারনেট পাব একটা আইপি বসাচ্ছি একশো বিরানব্বই ডট একশো আটষট্টি ডট এক ডট দশ সাবনেট মাস্ক

হ্যাঁ দেখুন গুগল দেখাচ্ছে তার মানে ইন্টারনেট চলে আসছে ল্যাপটপে আমাদের কনভেয়ার করা কিন্তু সাকসেসফুলি হয়েছে যারা আইসিউ বিজনেস করতে চান বা আপনার অফিসে নেটওয়ার্ক সেট করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সেট আপ করে দেব আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে